হাইকোর্টের নির্দেশে কংগ্রেসের বি ফর্ম জমা নিলেন বিডিও। গতকাল হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তারপরই আজ সেই ফর্ম জমা দিতে যায় কংগ্রেস প্রার্থীরা। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বি ফর্ম জমা দিতে গিয়ে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয় কংগ্রেস প্রার্থীরা এবং তাদের মনোনয়নের বি ফর্ম কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। পুনরায় জমা দিতে গেলে সময় পেরিয়ে যাওয়ার কথা বলে ফর্ম জমা নেয়নি বিডিও। তার প্রতিবাদে ধর্নায় বসেন অধীর চৌধুরী ও হাইকোর্টের দ্বারস্থও হন তিনি। প্রায় 24 ঘন্টা ধর্নায় বসেছিলেন এবং এরপর হাইকোর্টের রায় আসে ফর্ম জমা নিতে হবে। সেদিন তো পুলিশের সামনে আমাদেরকে মারধর করে বি ফর্ম সব কেড়ে নিল, তারপরে আমরা বি ফর্ম জমা দিতে পারলাম না। আইসি ওসি সাহেব ছিলেন এখানে, এসডিপিও সাহেব ছিলেন, তারা নীরব দর্শক ছিল। আজকে আমাদের প্রিয় নেতা অবস্থানে বসার পর হাইকোর্টের অর্ডারে আজকে নিরাপত্তা কান্দি থেকে আমরা এলাম বি ফর্ম নিয়ে। কান্দি থেকে স্কোয়াড করে নিয়ে এলো, নিয়ে এসে আমরা ভিতরে ঢুকে বি ফর্ম জমা দিই। আশাই করেছিলাম যে বি ফর্ম আর জমা হবে না, কেননা ওখানে নিয়ে গিয়ে সব পুড়িয়ে দিয়েছিল। তারপরে পুলিশের যা ভূমিকা ছিল সেখানে আমরা হতাশ হয়ে গিয়েছিলাম, কিন্তু তারপরে হাইকোর্টের নির্দেশে আমরা বি ফর্ম আবার নতুন করে সব ফিল আপ করে আজকে জমা দিলাম। সব বি ফর্ম জমা করলাম।